আমরা নিশ্চয়ই অবগত আছি যে জাতিসংঘ কর্তৃক 2030 সালের মধ্যে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রার সাথে বাংলাদেশ কাজ করছে এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাও একইভাবে এই লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় আছে। শেরপুর জেলার 5টি উপজেলার মধ্যে এই নকলা উপজেলা জেলাটি একদম প্রবেশপথে অবস্থিত এবং বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। তো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে লক্ষ্যগুলো এখানে অর্জনের জন্য চেষ্টা আছে এর মধ্যে বিশেষভাবে বিদ্যুৎ, যে সকল মানুষের জন্য বিদ্যুৎ থাকবে যেটি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, সেটি বাস্তবায়নে এই উপজেলা যথেষ্ট এগিয়ে গেছে। এবং সুপেয় পানির ক্ষেত্রে সীমান্তবর্তী জেলাগুলিতে প্রায়ই সমস্যা থাকে, এই ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই ক্ষেত্রে যেমন সর্বশেষ বর্তমান সরকারের যে ইস্তেহারে যে ছিল যে গ্রাম হবে শহর বা শহর গ্রামের মধ্যে কোনো যে তারতম্য থাকবে না, সেই ক্ষেত্রে এখানে যে পানির যে সাপ্লাই যেটা গ্রামেও যাতে দেওয়া যায় সেই ক্ষেত্রে পাইলটিং একটি ব্যবস্থা এইখানে একটি ইউনিয়নে ছয়জন পাটাঘাটা ইউনিয়নে অচিরেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যে নিয়ন্ত্রণাধীন সেই প্রকল্পটির কাজ অচিরেই শুরু হবে। আর এছাড়া সকলের জন্য যে স্বাস্থ্য সুরক্ষা এবং যে চরম দারিদ্র নিরসনে চেষ্টা অব্যাহত আছে, সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আছে সেগুলো চলমান আছে, যদিও এখনও সেই অনগ্রসর জনগোষ্ঠী যারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় এখনও পুরোপুরি তারা সবাই এখনও আসেনি, তবে সেই চেষ্টা অব্যাহত আছে। আর বলা যায় যে স্বাস্থ্যের যে বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সাথে বেসরকারি উদ্যোগে যে স্বাস্থ্য সুবিধা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা চলমান আছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ বিশেষভাবে সকলের যে টিকাদানের ক্ষেত্রে বিশ্বের মধ্যে একটি মডেল, এবং কোভিড সহ যে অন্যান্য যে সংক্রামক রোগের যে টিকাদানের প্রক্রিয়া যেটি সেটি অব্যাহত আছে এবং এই ক্ষেত্রে এই উপজেলার অবস্থান উল্লেখের মতো। তো আমরা এটুকু আশা করতে পারি যে এসডিজি যে গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা এবং সূচকগুলো আছে সেগুলো সঠিক সময়ের মধ্যে অর্জনে আমরা যথেষ্ট আশাবাদী এবং এই ক্ষেত্রে হয়তো আমরা সফল হব বলেই ভাবছি। বিশেষভাবে এই উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলা যেটি সংসদীয় আসনে এই দুটি উপজেলা মিলে এই সংসদীয় আসনে যে মাননীয় সাংসদ এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বেগম মতিহা চৌধুরী, উনি এর আগে কয়েকবারের কৃষি এবং খাদ্যমন্ত্রী, ওনার সুযোগ্য পরিচালনায় এক্ষেত্রে প্রতিটি সরকারি কার্যালয়, বেসরকারি সংস্থা এবং নেতৃবৃন্দ তাদের সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা এক্ষেত্রে আশা করতেই পারি যে 2030 সালের মধ্যে জাতিসংঘের নির্ধারিত যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অর্জনে এই উপজেলা তাদের যে প্রত্যাশা পূরণ করতে পারবে।